এই যে কি করছে দেখো, এই এই দেখো কি করছে, হয়ে গেছে হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো, আমি সকাল সকাল এই আমাদের উঠোনেই অনেকগুলো ফুলের গাছ আছে, সেই ফুলের গাছগুলো থেকে আমি ফুল তুলছি। যদিও এই কাজটা আমার থাকে না, থাকে আমার শাশুড়ি মায়ের, পুজো দেওয়া আর ফুল তোলাটা, কিন্তু যেহেতু মা নেই ঘরে তাই জন্য এই কাজটা আমিই করছি। আর তোমাদের সাথে ভাবলাম সকাল থেকে কি ব্যস্ততম দিনগুলো আমার কেমন করে কাটে। সবারই একটা হাউসওয়াইফদের যেমন কাটে, আমাদেরও তেমনি, আমারও সেই রকমই ব্যস্তভাবে কাটে। তবে কিন্তু আজকে যে বিজি রুটিনটা আমি শেয়ার করছি সেটা কিন্তু রবিবারের, কারণ তাই জন্য একটা কাজ আমার নেই, সেটা হচ্ছে আমার ছেলের স্কুল আর ছেলেকে রেডি করা। তো সেইটা তোমাদের সাথে আমি আজকে আর শেয়ার করতে পারবো না, কিন্তু অন্য সময় নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো দেখো, সকাল সকাল আমি ফুল তোলা হয়ে গেছে, এবার আমি জামা কাপড় ভেজাচ্ছি। এই আমাদের কাজের দিদি আসবে, সে জামা কাপড়গুলো কেচে দেবে, ও সপ্তাহে দুদিন কাচে, তাই জন্য জামা কাপড়গুলো আমি সমস্ত ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এবার আমি একটু এবারে গরম জল খাবো। সবাই এখন দেখবে মোটামুটি সবাই খেয়ে থাকে, তো আমিও তাই খালি পেটে একটু গরম জল খাবো, তাই জন্য জল গরম করছি। আর আমি দেখো ইন্ডাকশানের উপরে একটা কাগজ বেঁধে রাখি, কারণ যদি কিছু পড়ে তো ওই কাগজটার মধ্যে পড়বে, তাহলে ইন্ডাকশানটা খুব একটা নোংরা হবে না। তো দেখতে পারো তোমাদের মানে যারা ইন্ডাকশান ইউজ করো তারা কিন্তু এটা করে দেখতে পারো, ভালোই হবে। আর এই দেখো আমি এবার বসে বসে গরম জলটা খাচ্ছি, কারণ এখন হাজবেন্ড আমার ছেলে উঠবে না, দেরি হবে উঠতে, ততক্ষণ আমি এই কাজগুলো করে নিচ্ছি। আর বাবা মা তো ঘরে নেই, তো চলো খেতে খেতে ভাবছি যে কি করব না করব, আর না উঠলে কি রান্না করব সেটাও বুঝতে পারছি না। তো সেই জন্য এখন আমি বসে বসে ভাবছি আর একটুখানি কি করব সেটাই ভাবছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো,